হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ভারতীয় বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় ইয়ং স্টার অভিনেত্রী পূজা বোসের জীবন কাহিনী সম্পর্কে। নামটি যেমন মিষ্টি, তেমনই তার চেহারাটাও খুব মিষ্টি। বাংলা, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কাহানি হামারা, মহাভারত কি ধারাবাহিকে রাধার চরিত্রে অভিনয় করেন। পূজা বোসের একাধিক নাম রয়েছে, যেমন বৃন্দা, রাধা, পূজা ইত্যাদি। এক একজন এক এক নামে তাকে ডাকে। তো যাই হোক, পূজা বোস জন্মগ্রহণ করেন 1987 সালের 6 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। পূজা বোস সেন্ট পলস মিশন স্কুল থেকে বিদ্যালয় জীবন শেষ করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে প্রবল ঝোঁক ছিল তার, তাই তো তিনি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ একজন সফল অভিনেত্রী হয়েছেন। তুজসে প্রেত লাগায় সাজনায় তিনি একজন সাধারণ পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি উভয় সিরিয়ালকেই হিট ঘোষণা করেছেন। পরবর্তীতে তিনি তেলুগু চলচ্চিত্র ভিদু থিয়েটারে অভিনয় করেন। বাংলা চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে হিরণ চ্যাটার্জির বিপরীতে তার অভিনীত মাচো মস্তানাতে। পূজা বোসের অভিনীত পরের ছবি ভারতীয় বাংলা ছবির সুপারস্টার দেবের সাথে করা চ্যালেঞ্জ 2। এই ছবিটি ভারতীয় বাংলা ছবির ইতিহাস পাল্টে দেয় ও আগের করা অনেক রেকর্ড ভেঙে দেয়। এরপর সে সোহম চক্রবর্তীর বিপরীতে লাভেরিয়া ছবিতে অভিনয় করেন। এই উভয় ছবি রাজাচন্দ পরিচালনা করেন। প্রথম ছবিটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এককভাবে ও পরের ছবিটি সুরিন্দর ফিল্মসের সাথে যৌথভাবে প্রযোজনা করেন। এরপর তিনি অভিনয় করেন তিন পাত্তি চলচ্চিত্রে। পূজা বোস অভিনীত সিনেমাগুলি হল রাজধানী এক্সপ্রেস, রকি, প্রলয়, দিওয়ানা হলো মন, ইয়েমায়া হানাইমা, এটি নেপালি ভাষায় প্রকাশিত, আরও গ্রেট গ্যানমাস্তি ইত্যাদি। পূজা বোস যে সকল টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন সেগুলি হল তুজসে প্রেত লাগায় সাজনা, সর্বজ্ঞান সম্পন্ন, দেবন কা দেব মহাদেব, কমেডি নাইটস ইউথ কাপল, ম্যাজিসিয়ান, ঝলক দিকলাজা, কমেডি নাইটস বাঁচাও, কাবুল হেই। তো যাই হোক, সুন্দরী নায়িকা পূজা বোস একাধিক সিনেমা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। সাহসী চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখের মণি হয়ে রয়েছেন তিনি। তার প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার, প্রিয় অভিনেত্রী কাজল এবং রেখা। খাবারের মধ্যে সবথেকে বেশি পছন্দ করেন চিকেন। এছাড়াও অবসর সময়ে তিনি বাইরে ঘুরতে বেশি পছন্দ করেন। তো বন্ধুরা, এই ছিল পূজা বোসের সংক্ষিপ্ত জীবন কাহিনী। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।